হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে লগ্নে শনির ফলাফল। কারোর যদি লগ্নে শনি থাকে তাহলে সেই ব্যক্তি কেমন ফল পাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। লগ্নে শনি কেন হয়? আমাদের পূর্বজন্মে কোনো অসম্পূর্ণ বা কোনো ফেলে আসা কাজ যদি এরকম কিছু থেকে থাকে, তার ফলে কিন্তু লগ্নে শনি হয়ে থাকে। লগ্নে শনি মানুষদের একটু সমস্যার মধ্যে ফেলে, তবে চিন্তার কিছু নেই, সেরকম বড়সড় কিছু না। জাস্ট আগে যেহেতু বিষয়টা যে লগ্নে শনির কী রেজাল্ট সেটা আলোচনা করলাম, কেন লগ্নে শনি হয় সেটাও বলে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই কারণেই লগ্নে শনিটা হয় যে আপনারা আপনাদের ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করবেন, এবার আর সেটা আপনাদের বুঝে নিতে হবে আপনাদের কি ইনকমপ্লিট কাজ ছিল, এটা আমরা কিন্তু একটু বিবেচনা করলে বুঝতে পারি। তো চলুন আমি ডিসকাস করার চেষ্টা করছি, আশা করি আপনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। নাম্বার ওয়ান পয়েন্ট বলবো, যাদের লগ্নে শনি তাদের মানসিকভাবে বা দৈহিকভাবে কোথাও অসম্পূর্ণতা থাকবে, বা যদি লগ্নে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু শরীরে কোথাও খুঁত থাকবেই থাকবে। দু নম্বর পয়েন্ট বলবো, যাদের লগ্নে শনি এরকম শিশু কোনো পরিবারে জন্মগ্রহণ করে, তার জন্মের পরে পরিবারের সচ্ছলতা কিন্তু ফিরে আসে। দু নম্বর পয়েন্ট, যাদের লগ্নে শনি তাদের কিন্তু ছোট থেকে অনেক কিছু ত্যাগ করে বড় হতে হয়, হতে পারে, সেটা বিভিন্ন রকম জিনিস হতে পারে, কিন্তু যাদের লগ্নে শনি তাদের ছোট থেকেই অনেক কিছু ত্যাগ করে বড় হতে হবে। কোনো না কোনো একটা বিষয় জিনিস থেকে কিন্তু আপনাদের বাদ থাকবে, ফলে এরা অল্প বয়সেই প্রচণ্ড পরিমাণ একটা দায়িত্ববান মানুষ হয়ে ওঠে। তিন নম্বর পয়েন্ট, যাদের লগ্নে শনি থাকে তাদের ব্যবহার এবং আচরণ, এই দুটো জিনিস অন্য মানুষের থেকে কিন্তু একটু ভিন্ন ধরনের নোটিশ করবেন। চার নম্বর পয়েন্ট, এদের জীবনের শুরুটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়, কিন্তু মিডিল পোর্শনটা প্রচণ্ড একটা সংকটের মধ্যে থাকে, কিন্তু এদের জীবনের শেষটা খুব সুন্দর হয়ে থাকে। পাঁচ নম্বর পয়েন্ট, লগ্নে শনির মানুষেরা হয় দেখবেন জীবনে প্রচণ্ড প্রতিষ্ঠা পাচ্ছে, আর না হলে প্রচণ্ড সাধারণ জীবনযাপন করছে। এটা সম্পূর্ণ নির্ভর করবে তার পূর্বজন্মের কর্মফলের ওপর। লগ্নে শনি কিন্তু তাকে তার পূর্বজন্মের কর্মের ফলটা দেবে বলেই তার কিন্তু লগ্নে শনি। তবে একটা জিনিস এখান থেকে খুব নিশ্চিন্ত, আপনার পূর্বজন্মে আপনি যে কর্মটা করেছেন সেটা কিন্তু আপনি যে জন্মে এখন আছেন সেটা থেকে কিন্তু আপনি সাফার করে যাচ্ছেন, একটা স্যাটিসফ্যাকশন ভালো। আপনার যে আগামী যে জন্মটা হবে সেটা কিন্তু অনেকটা ভালো হবে, এটা অনেক ধরনের বিশ্লেষণ আছে। যারা লগ্নে শনি পাশ করছে তাদের ভবিষ্যতে তাদের কর্মফল দ্বারা তারা তাদের ভবিষ্যৎটাকে ভালো করতে পারে, এবং আগামী যে জন্ম সেটাকেও তারা কিন্তু ভালো করতে পারে। ছ নম্বর পয়েন্ট বলবো, এরা 30 বছর বয়সের পর থেকে লাইফে সফলতা পায়, লাইফে যে কোনো রকম সমস্যা কষ্ট বাধা যাই বলুন না কেন, এরা 30 বছরের পর থেকে কিন্তু লাইফে সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যায়। সাত নম্বর পয়েন্ট বলবো, এরা বিবাহিত জীবনে বেশ বিশ্বস্ত লাইফ পার্টনার পেয়ে থাকে, এদের লাইফ পার্টনার এদের থেকে এজে একটু কিন্তু বড় হয়। আট নম্বর পয়েন্ট, যাদের লগ্নে শনি থাকে তারা কিন্তু প্রচণ্ড ত্যাগী লোক হয়ে থাকে, এরা খুব সহজে যে কোনো জিনিস ত্যাগ করে দেওয়ার ক্ষমতা রাখে। ন নম্বর পয়েন্ট বলবো, এরা কিন্তু ভগবানের প্রতি ভরসা ভক্তি সমস্ত কিছু দেখায়, কিন্তু সেটা একটা এজের পরে গিয়ে, এদের অল্প বয়সে কখনোই ভগবানের প্রতি ভক্তি দেখতে পাবেন না, কিন্তু একটা এজের পর, মোটামুটি বলা যায় 45 বছর 46 বছর পর, মোটামুটি 50-এর কোটায় ধরা যায়, 50-এর কোটায় গিয়ে কিন্তু ভগবানের প্রতি প্রচণ্ড পরিমাণ এদের ভক্তি আসে। যে ভক্তিটা আসে সেটা বিশ্বাস করার মতো নয় যে এই মানুষটাকে আপনি আগে কখনো এরকম দেখেননি, এরকম একটা ট্রান্সফরমেশন কিন্তু এদের এই এজের পর গিয়ে আসে। ন নম্বর পয়েন্ট বলবো, যাদের লগ্নে শনি আছে
তাদের ক্যারেক্টার প্রচন্ড রকম ভাবে একটা সাদা কাগজের মতো হয়। কিন্তু লাইফে অনেক প্রতিকূলতা, অনেক রকম জিনিস এরা পার করে আসে নিজের ক্যারেক্টারের মধ্যে দিয়ে, কিন্তু একটা এজের পর গিয়ে এরা একদম নিজেকে সাদা কাগজের মতো কিন্তু বানিয়ে নেয়। জীবনে অনেক রকম সমস্যা আছে, কিন্তু সমস্ত সমস্যা থেকে আবর্জনাগুলোকে সরিয়ে নিয়ে এরা জানে এদের লাইফে কিভাবে চলতে হবে। 10 নম্বর পয়েন্ট বলবো, যাদের লগ্নে শনি আছে তাদের ম্যাক্সিমাম দেখা যায় লাইফটা বিয়ের পর সন্তান হওয়ার পর কিন্তু পরিবর্তন হয়। এর আগে লাইফে খুব বেশি প্রোগ্রেস সচরাচর কিন্তু হয় না। সন্তানের জন্মের পর এদের ভাগ্যের কিন্তু উন্নতি 75% দেখা যায়। 11 নম্বর পয়েন্ট বলবো, যাদের লগ্নে শনি আছে নোটিশ করবেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে চোখের ওপরে বা মুখের মধ্যে কোথাও একটা ব্ল্যাক একটা শ্যাডো মতো দেখতে পাবেন, বা পায়ের পাতার ওপরে ব্ল্যাক শ্যাডো মতো কিন্তু দেখতে পাবেন। যাদের লগ্নে শনি আছে তাদের কিন্তু প্রতিপত্তি, সম্পত্তি এই ব্যাপারগুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে। জমি জমা সম্পত্তি এই ব্যাপারগুলোর অধিকারী এরা কোনো না কোনোভাবে হয়ে থাকে, সেটা কারোর থেকে প্রাপ্তি হোক বা কারোর পৈতৃক সূত্রে প্রাপ্তি হোক বা যাই হোক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরা পৈতৃক সূত্রে পেয়েছে বা নিজে অ্যাচিভ করেছে বা কারোর থেকে পেয়েছে এই ব্যাপারটা কিন্তু থাকে। যাদের লগ্নে শনি তাদের কিন্তু সন্তান যোগ প্রচণ্ড রকমভাবে কম হয়ে থাকে। সন্তান যোগ কম অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তান না থাকার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে। লগ্নে শনি মোটামুটি আমি আলোচনা করে দিলাম, তবে একটা কথা বারবার বলছি, লগ্নে শনির ফলটা কিন্তু আপনারা যত তাড়াতাড়ি বুঝে যেতে পারবেন যে আপনাদের লগ্নে শনিটা কেন এবং আপনাকে কি করতে হবে, করণীয়টা কি। লগ্নে শনি মানে কিন্তু আপনাকে এই জন্মের কর্মগুলো কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো করতে হবে, আর আপনি আগের জন্মের কোনো কাজ ইনকমপ্লিট রেখে এসেছেন। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য কিন্তু ভালো। যারা ভিডিওটি শুনছেন আর যাদের লগ্নে শনি আছে তাদেরকে এই কথাটাই বলার যে কয়েকটা পয়েন্টস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে আপনারা আপনাদের কর্তব্য থেকে কখনো পিছপা হবেন না। কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে কথাবার্তা বলুন। যত নিজেকে কন্ট্রোল করতে পারবেন, মানে কাউকে কিছু না বলা থেকে, যে খারাপ কিছু বলবো না বা কাউকে হার্ট করবো না, তত আপনাদের জন্য ভালো। রেসপন্সিবিলিটি 100% আপনাকে কমপ্লিট করতে হবে, এবং এই জন্মের যে কর্মগুলো আপনারা মনে করছেন যে কর্ম এটা আমার দায়িত্ব, সেগুলো যত সঠিকভাবে পালন করতে পারবেন আপনার জীবনটা কিন্তু ততটাই সুন্দর হয়ে উঠবে। আর নিজের ক্যারেক্টারটাকে অবশ্যই যেন একটা সাদা কাগজের মতো চকচক করে, এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় নিয়ে চলেন আর করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো কিছু করার দরকার নেই, আপনারা দেখবেন আপনাদের শেষ বয়সটা ডেফিনেটলি ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই আলোচনাটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।